টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কয়েকটি নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে 188 মিলিমিটার। এতে সুরমার পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় সুনামগঞ্জ শহর ও শহরতলির নিচু এলাকা ডুবে গেছে। পথঘাট ও ঘরবাড়িতে পানি ওঠায় দুর্ভোগে পোহাচ্ছেন বাসিন্দারা। সদর ও বিশম্বরপুর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা ও ক্ষেতের ফসলও এখন পানির নিচে। উজানের ঢলে যমুনা নদীতেও পানি বেড়েছে। এতে জামালপুরের ইসলামপুরের বেশ কয়েকটি ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। ঘরবাড়ি সহায় সম্বল হারিয়ে গ্রীষ্ম মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে। তীব্র স্রোতে ঘুটাইল হার্ড পয়েন্টের 30 মিটার অংশ ভেঙে গেছে। যে কোনো সময় পুরো হার্ড পয়েন্ট ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আজকে আমরা এই থাকার মতো কোনো আর থামা অনেক ছিল না। এইভাবে নদী ভাঙবেন একসাথে সরকারের কোনো ব্যবস্থা নেবেন একসাথে না। যদি হার্ড পয়েন্টকে ঠিকানো না যায় তাহলে আগামীতে ওই ইসলামপুরে 2-1 বছরের মধ্যে চলে যাবে এই নদী। রাস্তা ধারে আমরা আছি, যাবো কই আমরা, যাওয়ার জায়গা নাই।